নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন? আমি এসে গেছি আবার ইউটিউব চ্যানেলে, আমার চ্যানেল দা গ্রিন ওয়ার্ল্ড। এখন শীতের সময়, আগের ভিডিওতে দেখিয়েছি অনেক ফুল গাছ চারা কিনে নিয়ে এসেছি, জবা গাছ, কসমস, অনেক কিছু, পিটুনিয়া। এবার দেখুন, সেই যে গাছগুলো এনেছি তাকে তো বসাতে হবে, সেটা তার জন্যে কী করতে হবে সেইগুলো দেখাচ্ছি। মাটি তৈরি করেছি, দেখুন মাটি নিয়ে এসেছি অনেক, এটা সাদা মাটি, তার জন্য আমি অনেক টব কিনে নিয়েছি। দেখুন 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 নানা রকম সাইজের টব কিনে নিয়েছি, নানা রকম গাছ বসানোর জন্য। আর এটা সাদা মাটি, ছোটো টব, বড়ো টব, নানা রকম। এবার কিছু 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 আমি মানে সেরকম মাপের টব পাইনি বলে কিছু কিছু ডাম কিনে এনেছি, ডামগুলো সেগুলোকে আমি ঘরে কেটেছি, কেটে সেগুলোতে এমনি মানে পিটুনিয়া টাইপের এসব গাছ বসানোর জন্যে রেখেছি। এবার এই যে মাটিটা, এবার কী এতে মেশালে ভালো হবে, গাছ কী কী দিলে ভালো হবে, ভালো ফুল পাওয়া যাবে, সেই সব করছি। এবার সেই মাটিটাকে পুরো আমি গুঁড়ো করেছি, মানে ঢেলা না যেন থাকে, পুরো শুকনো করেছি মাটিটাকে রোদে দিয়ে, না যেন মানে ভিজে না থাকে, এতে তবে তো মানে সার টার মেশানো যাবে। দেখুন কীভাবে মাটিটাকে কীরকম ভাবে ঝুরঝুরে মতো করেছি, একদম মিহি করেছি, দেখছেন হাত থেকে পড়ে যাচ্ছে মাটি, এরকম শুকনো মাটি। এবার এতে কী কী মেশাবো দেখুন, দেখুন কী কী মেশাচ্ছি। দেখুন এটা হচ্ছে ঘুঁটে গুঁড়ো, এই ঘুঁটে গুঁড়ো আমি ঘুঁটে বাজার থেকে ঘুঁটে কিনে নিয়েছি। এই যে ঘুঁটে কিনে নিয়ে এসে জলে ভিজিয়ে একটু নরম করে তাকে গুঁড়ো করেছি, গুঁড়ো করে রেখে দিয়েছি। এই যে দেখুন গুঁড়ো করে, এবার এই গোটা মাটিটাতে আস্তে আস্তে এগুলো দিয়ে গোটা মাটিটাকে মেশাবো। এবার কিছু আবার এইখানে দেখুন এই টপটাতে আছে, আমি কিছু জৈব করেছি, এটা আমি ঘরেই তৈরি করেছি অনেক কিছু দিয়ে, এটা আর পরে বলবো যে কী কী দিয়ে এরকম ভালো জৈব করা যায়, এসব দিয়ে কীরকম ফুল পাওয়া যায়। এবার আমি যখন ফুল যখন ফুটবে তখন তো দেখাবো কীরকম, দেখবেন কীরকম বড়ো বড়ো ফুল ফুটছে। এই গোটা মাটিতে এসব আমি মেশাচ্ছি, আস্তে আস্তে গোটা মাটিটা নেড়ে নিয়ে গোটা মেশাবো। তারপর এতে দু চারটে এক ইয়ে করবো কি, ইউরিয়া, ইউরিয়ার দু চারটে দানাও ছড়িয়ে দেবো যাতে গাছটা তাড়াতাড়ি বড়ো হয়ে যায়, তখন আর বসানোর পরে আর সার দিতে লাগবে না, আপনি গাছ বড় হবে। দেখুন মাটি আছে, দেখছেন অনেক মাটি নিয়েছি, অনেক গাছ কিনেছি তো সেই জন্য অনেক, এখানে প্রায় দেড় বস্তার মতো মাটি আছে, তাকে গুঁড়ো করেছি, গুঁড়ো করে তাকে মিহি করে এখানে ঢেলে রেখেছি। আমার একটা ছাদ বাগান আছে, সেখানেই এসব হচ্ছে। আর এটা হচ্ছে ইউরিয়ার দানা, সাবুর মতো দেখতে, সাদা সাদা। এবার খুব বেশি দিলে হবে না, এই 10-15টা দিলেই হবে, বেশি দিলে আবার গাছ হেজে যাবে। দিয়ে এগুলো মিশিয়ে দিচ্ছি, আবার পরে তো ওতে তো অন্য রকম জৈব সার দিয়েছি, যার জন্য এটা বেশি দিচ্ছি না, বেশি দিলে আবার যদি গাছ যদি হেজে যায়, কম দিয়েছি শুধু একটু বাড়ার জন্যে। এবার আর একটা দেখুন, আমার যে আগে যে টপে গাছ ছিল এই গাছটা আমি একটা হলুদ গাছ করেছি, গাছটা তো মরে গেছে, কী করবো, মাটিটা পড়ে থাকবে, এই যে হলুদ হয়েছে দেখতে পাচ্ছেন, এই মাটিটাকে আমি ছাইড়ে নিচ্ছি, নিয়ে এতে দিয়ে দিচ্ছি। বেগান কেন মাটিটা কেন পড়ে থাকবে, এরকম পুরানো মাটি ওতে মিশিয়ে দিলে, ওর সাথে নতুন গাছের সাথে দিয়ে দিলে খুব ভালো হয়। এই হলুদটা দেখুন, এটা হলুদটা একটু ছাড়াচ্ছি, এর সাথে এই তো ছাড়াচ্ছি, একটু দেখে দিচ্ছি যেরকম টবে বসালে হলুদ কীরকম হয়। দেখুন হলুদ তো জানেন যে খুব উপকার। হ্যাঁ দেখুন, এবার এটা কী করে, এবার দেখুন টপে টপে কী করে লাগাতে হয় দেখছি, আগে তো ওকে দিয়ে গিয়েছিলাম যে টপে কী করে করতে হয়, তো আরেকবার দিয়ে দিচ্ছে, যে টপে যে মাঝখানে ফুটোটা আছে একটা জল নিকাশি ব্যবস্থার জন্য করা, এতে ওই একটা আমি একটা খোলাম কুচি দিয়ে দিচ্ছি যাতে মানে জলটা পাস হবে কিন্তু মাটিগুলো ধুয়ে যাবে না, দিয়ে দিচ্ছি দেখা দিচ্ছি দেখছেন। এবার এবার এই মাটিগুলো আমার টপ কী করে ভরতে হয় দেখছো, মাটি মাটি যে ঢালে ঢেলে টপটা ভর্তি হয়ে হচ্ছে, দেখুন এরকম করে করে টপটাকে
পুরোটাই প্রায় মানে ওভর থেকে 2.5 ইঞ্চির মতো ছেড়ে মোটামুটি ভর্তি করবো টপটাকে, মানে গাছ বসাবো, তারপর ওটাতে জল দেবো, আবার অন্যান্য সার দিলে তো পুরো ভর্তি যাবে, এখানে ভর্তি মাটি দেবো না, ওই রকম রাখবো, মোটামুটি এরকম রাখবো 2 ইঞ্চি 2.5 ইঞ্চি ফাঁকা রাখবো, কারণ আবার ওতে সার দেওয়ার জন্য তো জায়গা রাখতে হবে। এরকম করে করে এই টপগুলো, এই সব টপগুলোই ভর্তি করবো, সব নানা রকমের টপ সব ভর্তি করবো। দেখুন এর অনেকগুলো কুঁচি আছে বলে অনেকগুলোই পাথর কুচি দিচ্ছি, দিয়ে এই টপগুলো দিয়ে, হ্যাঁ অনেক পাথর কুচি দিচ্ছি, এইগুলো মানে করে বাড়িতে রাখলে এই টপগুলো দেখতেও সুন্দর লাগে, ভালো লাগে। মানে এরকম টপও কিনেছি, মাটির টপ, প্লাস্টিকের টপ, তারপর ডাম গেটে নিয়েছি, নানা রকম গাছ, নানা রকম টপ। দেখুন দেখুন এবার একটা গামলা, যে বললাম যে ডাম কেটে নিচ্ছে, এবার তাতে দেখুন এতে এতেও এরকম খোলাম কুচি দিয়ে এইসব টপগুলোতে বেশিরভাগ পিটুনিয়া ভালো হয়, পিটুনিয়া ভালো হয়। দেখুন দেখুন আরও কত টপ রয়েছে, দেখুন কত রকমের টপ, নানা রকম গাছ। দেখছেন এবার যখন বসাবো, এবার টপগুলো আমি এখন রেডি করে সব গাছগুলো বসাবো, বসানো হয়ে গেলে গাছগুলো আবার যখন বাড়বে তখন আবার একটা ভিডিও করে আপনাদের দেখাবো। দেখুন মোটামুটি এগুলো আমার ভরবে এখন বসে বসে বসাবো। তাহলে বন্ধুরা যদি ভালো লাগে তাহলে একটু আমাকে একটু সাবস্ক্রাইব করুন, একটু লাইক করুন, একটু শেয়ার করুন ভিডিও, সবাইকে একটু দেখান একটু কী করে করছি আমিও বলছি। সবাই তাহলে ভালো আছেন, ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্যে, এতক্ষণ জন্য একটু দেখছেন যে এ করছেন সময় দিচ্ছেন, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে সবাই ভালো থাকুন, তাহলে আসছি আবার পরের ভিডিওতে, আবার দেখা হবে।